প্রিয় ছাত্রছাত্রী, এই করোনাকালীন সময়ে তোমরা আশা করি সবাই নিয়ম মাফিক চলাফেরা করছো এবং সকলেই বের হওয়ার সময় তোমরা নিয়ম মেনে চলছো। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমাদের এই দীর্ঘদিন এই করোনাকালীনের জন্য ক্লাস বন্ধ রয়েছে, তোমাদের যাতে ক্লাসে থাকার কারণে লেখাপড়ার কোনো ক্ষতি না হয় সেজন্য এই অনলাইন ক্লাস চলছে। আজকে তোমাদেরকে আমি যে ক্লাসটা নেব, যেহেতু দীর্ঘদিন তোমাদের ক্লাস হচ্ছে না, প্রথমে আমি নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই অধ্যায় বিষয়টা আমি তোমাদের পড়াবো। তোমরা ইতিহাস সম্বন্ধে সবাই জানো, পড়েছ, তারপরেও আমি একটু তোমাদেরকে জানিয়ে দেয়। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এই 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16ই ডিসেম্বর আমাদের বিজয় হয়। মুক্তিযুদ্ধে আমাদের গর্বের ঐতিহ্য, এই গর্বের জন্য আমরা ইতিহাসকে জানি। ইতিহাস সম্বন্ধে তোমরা ক্লাসে বিভিন্ন সময়ে আমরা অ্যাসেম্বলিতে বলে থাকি আমাদের অতীতকে জানার জন্য। ইতিহাস হচ্ছে সেই অতীত কাহিনী, অতীতকে জানার জন্য, অতীতকে জানার জন্য আমাদের এই ইতিহাস পড়তে হয়। একটু খেয়াল করে তোমরা দেখবা ইতিহাসটা কি। ইতিহাস হচ্ছে অতীত কাহিনী। ইতিহাসদের জনক হচ্ছে হেরোডোটাস, তিনি গ্রিকের অধিবাসী ছিলেন। এরপরে আমরা আরও ইতিহাস সম্বন্ধে বিভিন্ন গবেষক, বিভিন্ন আধুনিক জনক এসেছেন, সে সম্বন্ধে আমরা আলোচনা করি। একটু তোমরা খেয়াল করো তাহলে, আমরা আজকে কি পড়ছি, প্রথম অধ্যায়, আমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার বিষয় অধ্যায় হচ্ছে প্রথম, ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। খেয়াল করে দেখো তোমরা একটু, ইতিহাস, ইতিহাস শব্দটি কিভাবে এসেছে। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য, ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে সেটি কিভাবে, এই প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে নিয়ে যায় এই ইতিহাস, পৌঁছে দেয় সকলের মাঝে। তোমরা হয়তো জেনেছ যে আজকে যে ঘটনাটা ঘটে যায় সেটিই কিন্তু কালকে কী হয়, ইতিহাস। তাহলে আমরা দেখতে পেলাম যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মর কাছে পৌঁছে দেয় ইতিহাস। এই ইতিহাসটাকে আবার সন্ধি বিচ্ছেদ করলে দেখো, বিচ্ছেদ করলে পাওয়া যায় ইতিহ প্লাস আস। খেয়াল করেছো, ইতিহ প্লাস আস, যার অর্থ এমনই ছিল বা এই রূপ ঘটেছিল। এই সম্বন্ধে তোমার বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে ইতিহাসকে সংজ্ঞায়িত করেছেন। তোমরা এরই মধ্যে দেখো দুটি সংজ্ঞা উল্লেখযোগ্য, একটি হচ্ছে ইএইস্কার। ইএইস্কারের ভাষায় বলা যায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। ইতিহাস হলো অতীত বর্তমানের মধ্যে এক অন্তহীন সংলাপ। এরই পরিপ্রেক্ষিতে ডক্টর জনসন বলেছেন ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস, কিন্তু তিনি আবারও বলেছেন যা ঘটে না তা ইতিহাস নয়। তাহলে তোমরা এই দুটি সংজ্ঞা অবশ্যই ঠোঁটস্থ করবা। এর মধ্যে আমি সামনের ক্লাসে তোমাদেরকে আরও 2-3টি সংজ্ঞা তোমাদেরকে মুখস্থ করায় দিব, লিখে দিব, সেটা তোমরা অবশ্যই মনে রাখবা। আর এই সংজ্ঞাগুলো যখনই মনে রাখবা তখনই তোমরা ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারবা। তাহলে আজকের মতো এটুকুই থাকলো, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায়।